সফল অস্ত্রোপচারের পরে জ্ঞান ফিরেছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে তার অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়েছেন পেলে তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে তার এর আগে গত 31 আগস্ট রুটিন চেকআপেই তার শরীরে টিউমার ধরা পড়ে তবে সেটি ক্যান্সার কিনা তা এখনো জানা যায়নি 80 বছর বয়সী পেলের অস্ত্রোপচার হয়েছে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচারের পরে তাকে রাখা হয়েছিল হাসপাতালের আইসিইউতে